আমি প্রিয়াংশু বৈদ্য আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম পতাকার পাঁচ রং, কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শোধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হে সে খায় দুটো পুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু করে ভয়ার তুষরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বললেন এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সঠিকতম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর। নমস্কার।